Hey, hello and welcome all of you in SN Learning. So, আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কিরকম ভাবে আমরা একটা PDF ফাইলকে কম্পিউটারের মধ্যে চেক করাতে পারি আর একটা মেশিনে চেক করাতে পারি আর একটা PDF ফাইল কিরকম ভাবে কোনো এক্সাম শীট অ্যাজ আ PDF ফাইল যদি আসে আমাদের কাছে তাহলে সেটাকে কিরকম ভাবে অনলাইনে চেক করে সেটার উপরে নাম্বার দেওয়া এন্ড সেটাতে কিছু লিখে টাইপ করে আর চেকিং করে রাইট চিহ্ন ক্রস চিহ্ন এই সমস্ত জিনিসপত্র দিয়ে কিরকম ভাবে আমরা সাবমিট করতে পারি সেই জিনিসটা দেখব দ্যাটস মিন দিস অল ভিডিও ইজ অল অ্যাবাউট চেকিং অফ PDF ফাইল ইন আ মেশিনস ওকে সো লেটস স্টার্ট সো ফার্স্ট অফ অল কোনো একটা PDF ফাইলকে চেক করানোর জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে দ্যাট সফটওয়্যার ইজ নেম জার্নাল ওকে সো বেসিক্যালি আমি গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সেই গুগল ক্রোম ব্রাউজারে আমি এখানে টাইপ করে নিয়েছি জার্নাল সফটওয়্যারটা ওকে সো জার্নাল সফটওয়্যারটা টাইপ করে নেওয়ার পরে যে ফার্স্ট লিঙ্কটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উইচ ইজ জার্নাল সো সেটাতে ক্লিক করার পর এরকম একটা পেজ আমাদের সামনে বা আপনাদের সামনে ওপেন হবে কম্পিউটার স্ক্রিনে Then after open this page in front of your computer screen, just click on this first link, this download, okay? So download link ke jodi ami click kori, tahole amar je package ta ache, that's mean journal je software ta ache, she software ta amader download bole je computer folder ta ache, she download folder e kintu download hoye jabe, it's totally depending on your net speed, je kototo speed ache tar upor, okay? So after downloading, see, এখানে কিন্তু আমার সফটওয়্যারটা কিন্তু নিচে ডাউনলোড হয়ে গেছে ওকে সো সো দিস ইজ অ্যাকচুয়ালি আ জার ফাইল অর আ রার ফাইল এটাকে আমাকে এক্সট্র্যাক্ট করতে হবে সো এক্সট্র্যাক্ট করার জন্য এটাকে আমি এটার উপরে আমি ডাবল ক্লিক করলাম অ্যান্ড এটার ভিতরে এই সফটওয়্যারটা আছে সো এটাকে আমি এক্সট্র্যাক্ট করছি এই বেসিক্যালি এই ফোল্ডারটাতে এই ফোল্ডারের মধ্যে আমি এক্সট্র্যাক্ট করবো সো ক্লিক অন জাস্ট ওকে সো ইটস অলরেডি এক্সট্র্যাক্ট হয়ে গেছে জিনিসটা এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ফোল্ডার নেমটা আছে এখানে দেওয়া জার্নাল সো এটার উপরে আমি ডাবল ক্লিক করছি ডাবল ক্লিক করলে পরে এখানে অনেকগুলো ফাইল নেম আর অনেকগুলো ডট ফাইলস অপারেটর এখানে দেখা যাচ্ছে সো আমাদের এখানে কি যে নিচে যে জার্নাল বলে যে অপশানটা আছে এই জার্নাল অপশানটার উপরে আমাকে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করলে পরে এখানে আমাদের এই সফটওয়্যারটা দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার জার্নাল সফটওয়্যার সো এই সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবারে যা যাবতীয় যা কাজকর্ম করতে হবে সব আমাদের এই সফটওয়্যারটার উপরে করতে হবে সো দেখে নেওয়া যাক কীরকমভাবে একটা ফাইলকে আমরা এটার উপরে এনে পেস্ট করি অ্যান্ড সেটাকে চেক করি তো তার জন্য ফার্স্ট অফ অল আমাকে ফাইল অপশনে ক্লিক করতে হবে ফাইল অপশনে ক্লিক করার পর ওপেন বলে যে অপশনটা আছে সেই ওপেন অপশনেও ক্লিক করতে পারি আমরা ওকে অর অ্যানোটেড PDF সেই অপশনেও ক্লিক করতে পারি সো আমি অ্যানোটেড PDF-এর অপশনে ক্লিক করলাম করার পর আমার ডেস্কটপের উপরে কিছু PDF রাখা আছে অলরেডি সো সি দিস ইজ আ ডেমো PDF ফাইল এই PDF-টা আমি নিতে পারি আমি এই PDF-টাই চেক করছি জাস্ট চেক করানোর জন্য আপনাদেরকে আমি PDF-টা রেখেছি এখানে সিলেক্ট করে আমি এখানে ওপেন ক্লিক করছি সো সি আমার একটা PDF ফাইল কিন্তু এখানে চলে এসেছে থ্যাংক দিস ইজ আ PDF ডেমো PDF ফাইল থ্যাংক ইউ ওকে সো এরকম কিছু একটা PDF ফাইল লেখা আছে সো এটার উপরে আমাকে এবার যদি কিছু চেকিং করতে হয় রাইট চিহ্ন ক্রস চিহ্ন কিছু দিতে হয় লেটস সাপোজ একটা স্টুডেন্ট কোনো ফাইল সাবমিট করেছে সো সো সেটাকে আমাকে যদি একটা চেক করতে হয় তাহলে তার জন্য আমি এখান থেকে এই পেনের অপশনটা নিতে পারি নেওয়ার পরে আমি এখানে রাইট চিহ্ন দিচ্ছি এখানে ইঙ্কও আমরা চেঞ্জ করে নিতে পারি রেড ইঙ্ক দিয়ে আমরা এরকমভাবে চেক করতে পারি আর এটাকে যদি আমাকে এরকমভাবে মার্ক করতে হয় তাহলে এটাকে আমরা মার্ক করতে পারি টোটালি মাউস পয়েন্টার দিয়ে করছি যদি ল্যাপটপে আপনারা করেন তাহলে ল্যাপটপের মাউস প্যাড দিয়ে করতে পারেন সো এরকমভাবে করা যায় এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালি আছে ডিফারেন্ট ডিফারেন্ট ইঙ্ক আছে সেগুলো দিয়ে এখানে ইঙ্কের সাইজটা একটু বাড়ানো যেতে পারে এরকমভাবে একটু বোল্ড টাইপসের একটু মোটা টাইপসের ইঙ্ক করা যেতে পারে ওকে সো ক্রস হলে এরকমভাবে আমরা ক্রস দিতে পারি রাইট দেন যদি কিছু একটা ভুল হয়ে যায় দেন ইরেজারও এখানে আছে পাশের এই সিম্বলটাতে ক্লিক করে আমরা এখানে ইরেজার দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে ইরেজ করে দিতে পারছি এই টোটাল সাইনিংটা যে সাইনিংগুলো আমরা এখানে দিচ্ছি হাইলাইট করতে পারি কোনো একটা জিনিস যদি আমাকে হাইলাইট করতে হয় তাহলে আমি সেই জিনিসটার তলে এরকমভাবে আন্ডারলাইন করে দিচ্ছি দিস ইজ আ হাইলাইটার ওকে হাইলাইটার কালার চেঞ্জ করা যেতে পারে এখান থেকে সমস্ত জিনিস আমরা কিন্তু খুব ইজিলি এখান থেকে করতে পারি এরকমভাবে হাইলাইট করা যেতে পারে রাইট অ্যান্ড দেন যদি কিছু একটা টেক্সট লিখতে হয় দেন আমরা এখানে এসে কিছু একটা র্যান্ডামলি কিছু টেক্সটও লিখতে পারি যদি স্টুডেন্টকে কিছু একটা মেসেজ দিতে হয় লাইক আমরা যেরকম টিচার্সরা কিছু একটা মেসেজ দিচ্ছি স্টুডেন্টকে লাইক যে এই জিনিসটা ভুল হয়েছে আর এটা যদি এরকমভাবে লেখা হতো তাহলে একটু বেটার হতো সো ইউ ক্যান অলসো টাইপ ফ্রম ইউর কিবোর্ড বাই ক্লিকিং অন দিস অপশন টেক্সট অপশন সো এরকমভাবে টাইপ করা যেতে পারে তো আমরা এখানে একটা ইমেজও অ্যাড করতে পারি তো তার জন্য এখানে ইমেজ অপশনটাতে ক্লিক করতে হবে দেন ইট টেক সাম টাইম ইয়া সো এখান থেকে ইমেজ বক্সটা যে ওপেন হলো এখান থেকে গিয়ে আমার কম্পিউটারে আপনাদের কম্পিউটারে যেখানে লোকেশন থাকবে সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করার পর আমার আপাতত এখানে কোনো ইমেজ নেই তো সিলেক্ট করার পর এখানে ওপেন অপশনে ক্লিক করলে কিন্তু ইমেজটা অ্যাড হয়ে যাবে ওকে
আমরা এখান থেকে কিছু শেপও অ্যাড করতে পারি সো শেপ অ্যাড করার জন্য আমাকে এখানে এই অপশনটাতে ক্লিক করতে হবে করার পর অ্যাজ ইফ আমি যদি এরকম ভাবে ড্র করি দেন ইট টেকস আ রেকট্যাঙ্গেল দেন আমি এখানে সার্কেল এরকম ভাবে যদি ড্র করি দেন এটা অ্যাজ আ সার্কেল হিসেবে নেওয়ার কথা সো এরকমভাবে সার্কেল নিয়ে নিচ্ছি ওকে সো এরকমভাবে কিন্তু আমরা আমাদের মতো শেপ অ্যাড করতে পারি এখানে দেন রুলারও অ্যাড করা যায় রুলার অ্যাড করার জন্য এখানে অপশনটা ক্লিক করতে হবে দেন সি রুলারের মতো এটা একটা কাজ করছে দেন মার্জিন টাইপসের এরকম একটা মার্জিন নিয়ে নিতে পারি সো এখান থেকে কিন্তু আমরা পিডিএফটাকে চেকিং করানো হোক বা কিছু হোক এই জিনিসগুলো এখানে নাম্বার দেওয়ার জন্য লাইক আউট অফ আমি রুলারটাকে চেঞ্জ করে এখানে পেন নিয়ে নিচ্ছি রুলারটাকে অফ করে এলাম অ্যান্ড হান্ড্রেড মেবি 95 মার্কস ওকে সো এরকমভাবে কিন্তু আমরা পিডিএফে কোনো একটা স্টুডেন্টকে মার্কস সাবমিট করতে পারি দেন করার পর এখান থেকে ফাইল অপশনে ক্লিক করবো ফাইল অপশনে ক্লিক করার পর সেভ অ্যাজ বলে যে অপশনটা আছে সেই সেভ অ্যাজ অপশনে ক্লিক করবো পরে এখান থেকে আমাকে লোকেশন সিলেক্ট করতে হবে যে কোন লোকেশানে আমরা রাখতে চাই মিন্স এই যে ফোল্ডারটা আমরা করলাম বা এই যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম এই ফাইলটা আমরা কোথায় রাখতে চাই ওকে সো সেটার জন্য আমাদের এখানে কোনো একটা জায়গা সিলেক্ট করতে হবে সেই জায়গার থেকে মেবি আমি ডেস্কটপে গিয়ে সেভ ওকে সো এটা কিন্তু আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে এই ফাইলটা সো এরকমভাবেই কিন্তু আমরা পিডিএফ ফাইলকে ওপেন করে দেন পিডিএফ ফাইলটাকে চেক করানো দেন সেটাতে নাম্বার দেওয়া এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ইজিলি করতে পারি কম্পিউটারে বা মেশিনে এর জন্য কিন্তু আমাদের আলাদা কিছু পেডের কিছু সফটওয়্যারের দরকার পড়ে না এটা কিন্তু খুব ইজিলি আমরা এখান থেকে করতে পারছি এই জার্নাল সফটওয়্যারটার দ্বারা ওকে সো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে বিকজ এখনকার অনলাইনের পড়াশোনাতে এই ভিডিওটা খুবই হেল্পফুল ফর এভরি ওয়ান সো আশা করি এই ভিডিওটা খুব কাজে লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা দেখবেন পুরোটা অ্যান্ড শেয়ার করবেন আদার্সদের সাথে অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ ক্লিক দ্য লাইক বাটন সো নেক্সট ভিডিওজে আরও অনেক কিছু নতুন নতুন নিয়ে আসতে চলেছি টেকনোলজিতে সো এখনকার জন্য এইটুকুনি সাইনিং অফ ফ্রম এসএল লার্নিং বাই বাই